নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ। আগামী 4ঠা মার্চ মহাশিবরাত্রি পূজা, তাই তার আগেই আমরা শিবলিঙ্গ নিয়ে কয়েকটি অজানা তথ্য আপনাদেরকে শেয়ার করছি। শিবলিঙ্গের পূজা হিন্দুদের মধ্যে খুবই প্রচলিত। শিব মন্দিরের গর্ভগৃহে অবস্থান করে শিবলিঙ্গ। তবে এই রীতি সম্পর্কেও অনেক মানুষের স্বচ্ছ ধারণা নেই, তাই শিবলিঙ্গ সম্পর্কে কয়েকটি বিশেষ তথ্য আলোচনা করা হচ্ছে। শিবলিঙ্গের পূজা কেবল যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সীমাবদ্ধ তেমনটা নয়, কিন্তু প্রাচীন রোমেও প্রায়াপাস নামে এক বিগ্রহের পুজো করা হতো। সেটি অনেকটাই শিবলিঙ্গের মতো দেখতে। আবার হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, তার মধ্যেও বেশ কিছু শিবলিঙ্গ উঠে এসেছে। শিবলিঙ্গে থাকে মোট 3টি অংশ। সবচেয়ে নিচের 4 মুটি অংশটি থাকে মাটির নিচে, তার ওপরের অংশটি 8 মুখী যা বেদিমূল হিসেবে কাজ করে, আর একেবারে উপরের যে অর্ধবৃত্তাকার অংশটি পূজো করা হয়, এই অংশটির উচ্চতা হয় এই শিবলিঙ্গের পরিধির 1/3। এই 3টি অংশের সবচেয়ে নিচের অংশটিকে বলা হয় ব্রহ্মা, তার উপরের অংশটি বিষ্ণু এবং একেবারে উপরের অংশটি শিবকে প্রতীকায়িত করে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, বেদিমূলে একটি লম্বাকৃতি অংশ রাখা হয় যা শিবলিঙ্গের মাথায় যে দুধ বা জল ভক্তরা ঢালেন সেটি বেরিয়ে যেতে সাহায্য করে। এই অংশটিকে বলা হয় গৌরীপট্ট। এইবারে যে বিশেষ কথাটি বলা প্রয়োজন সেটি হলো, শিবলিঙ্গ পুজোর মধ্যে কোনো অশ্লীলতা নেই। শিব শব্দের আক্ষরিক অর্থ মঙ্গল আর লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন। শাস্ত্রে শিব বলতে নিরাকার সর্বব্যাপী পরমাত্মা বা পরমব্রহ্মকে বোঝানো হয়, তাই শিবলিঙ্গ হচ্ছে মঙ্গলময় পরমাত্মার প্রতীক বিশেষ। অনেকে যে একে পুরুষাঙ্গের পূজা হিসেবে ব্যাখ্যা করে অশ্লীলতা বলে মনে করেন তা একেবারেই ভুল ব্যাখ্যা। তাছাড়া হিন্দু ধর্মে শিবকে নিরাকার বলে মনে করা হয়, কাজেই তাঁর লিঙ্গ যে একেবারেই প্রতীকী বিষয় তা অনুধাবন করতে হয়। স্বামী বিবেকানন্দ শিবলিঙ্গকে আদি ব্রহ্মের স্বরূপ বলে উল্লেখ করেছেন। স্বামীজির মতে আদি ও অন্তহীন ব্রহ্মের প্রতীক হল এই শিবলিঙ্গ। শিবলিঙ্গের বৈদিক ব্যাখ্যাও আমরা পাই। শিবলিঙ্গ যেহেতু ব্রহ্মাণ্ডের প্রতীক, সেহেতু শিবলিঙ্গ পূজা করার অর্থ আদি শক্তির সঙ্গে চৈতন্যের মিলনকে স্মরণ মনন করা। এই মিলনের অর্থ যদিও শারীরিক মিলন নয়, বরং এ এক অতি প্রাকৃত মিলন। প্রসঙ্গত বলা উচিত যে সংস্কৃত ভাষায় লিঙ্গ শব্দটির অর্থ কিন্তু পুরুষাঙ্গ নয়, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন। নির্গুণ শক্তি যখন সগুণ হিসেবে আত্মপ্রকাশ করে, তখন সেই লিঙ্গই হয়ে ওঠে সেই রূপান্তরের চিহ্ন। আবার শিবলিঙ্গের গায়ে যে সাপটি থাকে তা আসলে মানুষের সুপ্ত চেতনার প্রতীক। শিবলিঙ্গের গায়ে অনেক সময় একটি সাপ প্যাঁচালো অবস্থায় দেখা যায়, সেটি আসলে কুলকুণ্ডলিনীর প্রতীক। এই শক্তির জাগরণকে চিহ্নিত করে শিবলিঙ্গ। তাহলে বন্ধুরা, শিব পূজার ঠিক আগেই, মহাশিব পূজার ঠিক প্রাক লগ্নেই আশা করি শিবলিঙ্গ সম্পর্কে এই যে অজানা তথ্যগুলি আপনারা জানলেন তা আপনাদের ভালো লেগেছে। আগামীকালও আমরা মহেশ্বর শিবকে নিয়ে আলোচনা করব। নিজেদের পুজো নিজে কিভাবে করবেন সে বিষয়েও আলোচনা থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।